শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে তালিবানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আসামে গ্রেফতার 14 জন। পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের দমনে কমিশন গঠন করেছে তালেবান। কাবুল বিমানবন্দরে আইএস এর হামলার সংখ্যা যুক্তরাষ্ট্রের। রাজধানী কান্দাহারে সরিয়ে নেবে তালেবান। আফগানিস্তানে নাক গলাবেন না, পশ্চিমাদেরকে সতর্ক করলেন পুতিন। তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই, বললেন তালেবানের মুখপাত্র। এবং সবশেষ থাকছে, ইসরায়েলকে শেষবারের মতো সতর্ক করল আরব লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জীবন বিস্তারিত জানা যাক। তালেবানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার অভিযোগে ভারতের আসামে 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি শনিবার প্রকাশ্যে এনেছে আসাম পুলিশ। পুলিশের সূত্রের বরাতে খবর বলা হয়, ইউএপি সাইবার ক্রাইম এবং পুলিশের ফৌজদারি আইনের ধারায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তালেবান যোদ্ধাদের পক্ষে কিছু না লিখতে আগে থেকেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তারপরেও তাদের সমর্থনে নানা ধরনের পোস্ট তারা সোশ্যাল মিডিয়ায় করেছিল। এই বিষয়ে ডিআইজি ভাওয়ালেট বারোয়া একটি টুইটও করেছেন। যারা তালেবানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেছেন, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। তিনি বলেছেন, আমরা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছি। আফগানিস্তানে অবস্থান করে পাকিস্তান বিরোধী সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের দমনে একটি কমিশন গঠন করেছে তালেবান। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কমিশনে পাকিস্তান বিরোধী উগ্রবাদীদের ওই প্রতিবেশী দেশে সহিংসতা বন্ধ করা এবং পরিবার সহ সীমান্তের অপর পারে তাদের নিজেদের দেশে ফিরে আসার ব্যাপারে কাজ করছে। ভয়েস অব আমেরিকা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এই খবর পেয়েছে। সূত্রটি জানিয়েছে, তালিবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা ইসলামাবাদে অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ত্রিপক্ষীয় প্যানেল গঠন করেছেন। ইসলামাবাদ অভিযোগ করেছে যে তেহরিকে তালিবানে পাকিস্তান অর্থাৎ টিটিপি, যারা পাকিস্তানি তালিবান নামেই পরিচিত, তারা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে। ইসলামাবাদের ওই সূত্রটি বলছে, আফগান তালিবান কমিশনটি টিটিপি নেতাদের হুঁশিয়ারি করে পাকিস্তানের সাথে তাদের সমস্যার নিষ্পত্তি করতে এবং পাকিস্তানি সরকারের কাছ থেকে সম্ভাব্য ক্ষমা পেয়ে সপরিবারে স্বদেশে ফিরে আসতে বলেছে। এ ব্যাপারে একটি গোপন সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিস্তারিত ঘটনাটি প্রকাশ করেছে। তারা বলছে, বিষয়টি শোকাতর এবং মিডিয়ার কাছে কথা বলার অনুমতি তাদের নেই। ইসলামিক স্টেট আইএস গ্রুপের আফগানিস্তান শাখার হামলার আশঙ্কায় দেশটির কাবুল বিমানবন্দরে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আইএসের এই হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বিকল্প উপায়ে তাদের উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। তবে আইএসের হামলার সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন, প্রকাশ্যে কোনো হুমকিও দেয়নি আইএস। পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে, এই পর্যন্ত 2,500 মার্কিনি সহ 17,000 মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তমূলক গঠন নিয়ে আলোচনা শুরুর প্রেক্ষাপটে তালেবান বলেছে, তারা দেশের রাজধানী কাবুল থেকে কান্দাহারে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের আব্দুল কাহার বাকলি শনিবার আল জাজিরার কাছে স্বীকার করেছেন যে কাবুল বিমানবন্দর এখনও ফ্লাশ পয়েন্ট হিসেবে রয়ে গেছে। তবে তিনি জানান যে যে সমস্যার কারণে বিমানবন্দরের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। দেশটি হাজার হাজার লোককে সরিয়ে নিতে তাড়াহুড়া করার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, এই মুহূর্তে লোকজন যেভাবে বিমানবন্দরের দিকে ছুটে যাচ্ছে তা দুর্ভাগ্যজনক। আমরা সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছি, এমনকি নিরাপত্তা বাহিনীর সিনিয়র সদস্য থেকে জুনিয়র সদস্যদের জন্যেও সাধারণ ক্ষমার কথা জানিয়েছে। যে ভয়, যে উন্মাদনা দেখা যাচ্ছে তার কোনো কারণ নেই। বালকি বলেন, নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, রাজধানী কাবুলকে তালেবানের জন্মস্থান কান্দাহারে সরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনা চলছে। তিনি বলেন, কে সরকার গঠন করবে কে করবে না সেই ব্যাপারে কিছু বলতে পারবো না, তবে অন্তর্ভুক্তমূলক সরকার গঠনে আলোচনা চলছে।
নতুন সরকার গঠনে বিলম্ব কিংবা কে নতুন তালেবান প্রশাসনের নেতৃত্ব দেবেন তা ঘোষণা করতে বিলম্ব হওয়ায় আন্দোলনটি এই নিয়ে যে কতটা অপ্রস্তুত ছিল তাই ফুটে উঠেছে। পাশ্চাত্য সমর্থনপুষ্ট বাহিনীর আকস্মিক পতনের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বালকি বলেন, তালেবান নেতারা শুরুতে কাবুলে প্রবেশ করতে চাননি। তিনি বলেন, ঘটনা প্রবাহ এত দ্রুত ঘটে যে সবাই অবাক হয়ে যায়। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর এ নিয়ে পশ্চিমা দেশগুলোকে আর নাক না গলানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পশ্চিমাদের অবশ্যই আফগানের উপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দেওয়ার দায়িত্বজ্ঞানহীন নীতি বন্ধ করতে হবে। গত শুক্রবার ক্রেমলিনের জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের জন্য আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। পুতিন বলেছেন, তালেবান স্থানীয় এবং বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তান ভেঙে পড়বে না বলে আশা করেছেন তিনি। আফগানিস্তানে মার্কিন অভিযান প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, আপনি এটিকে সফল বলতে পারেন না, কিন্তু এই মুহূর্তে সেটি আমাদের আগ্রহের বিষয় নয়। আমরা আফগানিস্তানের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত। পুতিন জানান, আফগানিস্তান থেকে শরণার্থী ছদ্মবেশে সন্ত্রাসীরা আশপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ সময় আফগানিস্তানের পূর্ববর্তী সরকারের প্রতি পশ্চিমা সমর্থনের কড়া সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট। তার মতে, এভাবে বিদেশি ধাঁচে অন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় উল্টো ফল হয়েছে। তালেবানের মুখপাত্র সোহেল শাহিন বলেছেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের তুরস্ককে সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি তুরস্কের দৈনিক তুর্কিয়াকে দিয়ে একটি সাক্ষাৎকারে বলেন, আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চল পুনর্গঠন করব। এ ব্যাপারে আমাদের তুরস্কের সহযোগিতা সম। তালেবানের এই মুখপাত্র আরও বলেছেন, তুরস্ক আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দেশ, বিশ্বের একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী দেশ তুরস্ক। মুসলিম বিশ্বেও তুরস্কের উঁচু মানের গ্রহণযোগ্যতা রয়েছে। আফগানিস্তানের সাথে তুরস্কের সম্পর্ককে অন্য কোনো দেশের সাথে তুলনা করা চলে না। এর আগে কাবুল দখলের একদিন পর গত 16 আগস্ট তুরস্কের ক্ষমতাসীন সরকারের নিউজ চ্যানেল তুর্ক খবরকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোহেল শাহিন বলেছিলেন, তুরস্ক আমাদের কাছে একটি ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ হিসেবে বিবেচিত। জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের উপর হামলা এবং পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের নির্যাতন বন্ধে ইহুদিবাদী দেশ ইসরায়েলকে হুঁশিয়ারি করেছে আরব লীগ। আল আকসায় অগ্নিসংযোগের 52তম বার্ষিকীতে শনিবার একটি বিবৃতিতে আরব লীগ এই হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে ইসরায়েলকে ফিলিস্তিনি এবং আল আকসার সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারিত অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। গত শনিবার দখলদার ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকায় গুলি করে 20 ফিলিস্তিনিকে আহত করেছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরা জানিয়েছেন, আল আকসায় অগ্নিসংযোগের 52তম বার্ষিকীতে শনিবার জেরুজালেমে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরায়েলিদের গুলিতে কমপক্ষে 24 জন আহত হয়েছেন, এদের মধ্যে 20 জনের অবস্থা গুরুতর। এই মাসের প্রথম দিকে আরব লীগ লেবাননের হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছিল। তখন আরব লীগ বলেছে, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে তার অর্থ হচ্ছে তারা শক্তি প্রদর্শন করছে। এই অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতিও আরব লীগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।